নমস্কার বন্ধুরা, প্লেটস অফ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি। আমি পিঠেটি সুজি দিয়ে বানিয়েছি, তাহলে চলুন দেখা যাক আমি এই সুজির পিঠে কিভাবে বানালাম। পিঠেটা বানানোর জন্য আমি কড়াইতে 200 ml লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিটা পুরো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। 200 গ্রাম সুজির জন্য আমি 200 দুধ দিয়েছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর এটাকে আমি লো আঁচে ভালো করে নাড়ব। এটা একটা মন্ড মতো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। এবার সুজিটাকে আমি ঠান্ডা করে নেব। এটা আমি এখানে ঠান্ডা হতে দেব। পিঠের পুরটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব খেজুরের গুড়। আমি এখানে 50-60 গ্রামের মতো খেজুর গুড় অ্যাড করলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এর মধ্যে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। আবার কিছুটা মাখা সন্দেশও এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে এটার স্বাদটা, পুরটার স্বাদটা ভালো হবে। এবার আমি এটাকে কিছুক্ষণ টানাবো। পিঠের জন্য পুরটা আমার তৈরি হয়ে গেছে। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। এবার এগুলোকে আমি হাতের মধ্যে একটু প্রেস করে এইভাবে চ্যাপ্টা করে তৈরি করে নেব। তারপর মাঝখানটা এভাবে একটু গ্যাপ রেখে
ওর মধ্যে আমি উটটাকে দিয়ে দেব। এবার এইভাবে এটাকে ভাঁজ করে দেবো। আমি আরেকটা এইভাবে তৈরি করে নিচ্ছি। এবার মাঝখানটা এইভাবে একটু প্রেস করে এর মধ্যে আমি উটটা দিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। পিঠেগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। আমি একটা গামলায় জল গরম বসিয়েছি। জলটা এবার ফুটে উঠলে আমি পরবর্তী স্টেপ শুরু করব। জলটা ফুটে উঠেছে, এবার এর উপরে আমি এরকম একটা থালা বসাবো। এর মধ্যে এবার আমি পিঠেগুলোকে বসিয়ে দেব। পুরটা যেন উপরের দিকে থাকে এইভাবে আমি পিঠেগুলোকে বসাব। পিঠেগুলোকে আমি এই থালার মধ্যে বসিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। পনেরো মিনিট হয়েছে, এবার আমি এটা সরিয়ে নিলাম। পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, সুজির এই পিঠেটি খুব অল্প উপকরণের সাহায্যেই অল্প সময়ে তৈরি হয়ে যায় এবং এটি খেতেও খুব সুস্বাদু হয়।